নমস্কার সকল দর্শক বন্ধুদের, অনেক অনেক স্বাগত। দেখুন, আমার এখানে একটা জলপাই গাছের আপনাদের ভিডিও দেখাচ্ছি। এটা একটা দেশি ভ্যারাইটির জলপাই, এটা দেশিও বলা যায় না, ঠিক থাইল্যান্ডেরই একটা ভ্যারাইটি। তো এই গাছে বর্তমানে প্রচুর পরিমাণে ফুল এসছে। এই ফুল আসার সঙ্গে সঙ্গে আরও একটা জিনিস দেখা যাচ্ছে, দেখুন কত ফুল কিন্তু ঝরেও যাচ্ছে। এই ফুল ঝরা যাতে সম্পূর্ণ বন্ধ করা যায়, সেই কারণে আমাদের কতগুলি পদ্ধতি এখন অবলম্বন করতে হবে। বিশেষ করে দেখুন, এই যে ফুলগুলো যখনই পরাগায়িত হবে তখনই কিন্তু আস্তে আস্তে এখানে সবুজ সবুজ আপনারা গুটি দেখতে পাচ্ছেন ভিতরে, এগুলো দাঁড়াবে এবং গাছের জলপাই হবে। তো সেই কারণে আমরা এখন যে জিনিসটা স্প্রে করব অবশ্যই আপনাদের দেখাবো। তো চলুন দেখে নিই। তো আপনারা দেখুন, এখানে এটা হচ্ছে প্লেন জল আমি বোতলে ভরে নিয়েছি, আর এর সঙ্গে আমি যেটা মেশাবো সেটা হচ্ছে এই যে প্লানোফিক্স। চলুন এটা আমরা নিয়ে নিই। আপনারা এরকম একটা সিরিঞ্জের সাহায্যে নিয়ে নিতে পারেন। মোটামুটিভাবে এই জলে আমরা কিন্তু খুব বেশি দেব না, এই 5 ফোঁটা মতো আমরা দেব। ব্যাস 5 থেকে 6 ফোঁটা। এবার আমরা এটার মুখটা আটকে নেব। আটকানোর পরে অবশ্যই এটাকে ভালো করে একটু ঝাঁকিয়ে নেবেন। এরকমভাবে ঝাঁকিয়ে নিলে পুরো লিকুইডটা জলের সঙ্গে মিশে যাবে। এইবার এটা আমি পাম্প করে আপনাদের স্প্রে করে দেখাচ্ছি। আর পাম্প করা হয়ে গেছে, তো আমি এখন স্প্রে করে ডাইরেক্ট আমি করে দেখাচ্ছি ডাইরেক্টভাবে আপনাদের ফুলে স্প্রে কিন্তু করে দিতে হবে। পুরো গাছটার উপর দিয়ে, ফুলের নিচে দিয়ে, সর্বত্র সুন্দর করে, যেখানে যেখানে মোটামুটি ফুল এসছে সব জায়গা সুন্দর করে এইভাবে স্প্রে কিন্তু করে দিতে হবে।